হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাথ ম্যাজিক। আজকে আমরা আলোচনা করব ক্যালেন্ডার চ্যাপ্টার নিয়ে। ক্যালেন্ডারের তিনটে পার্ট দেব ভিডিও। ফার্স্ট পার্টে থাকছে তোমার রিপিটেশন অফ ক্যালেন্ডার, তারপরে আরও দুটো পার্ট থাকবে। তো আজকে যে চ্যাপ্টারটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ক্যালেন্ডার, রিপিটেশন অফ ক্যালেন্ডার, মানে যে কোনো বছরের ক্যালেন্ডারের সাথে আগামী কোন বছরের ক্যালেন্ডার বা পূর্ববর্তী কোন বছরের ক্যালেন্ডার হুবহু একই ছিল। হুবহু একই ছিল তার মানে কি, ডেট অনুযায়ী বার একই থাকতে হবে, ঠিক আছে? তাহলে এরকম হয় কোন বছরে, যদি ধরো এখন 2020 চলছে, 2020 সালের পূর্ববর্তী বা পরবর্তী সালে কোন সালে ক্যালেন্ডারটা কী হবে, হুবহু একই হবে, ঠিক আছে? তাহলে এটা জানতে গেলে তোমাকে লিপিয়ার সম্বন্ধে একটু ধারণা থাকতে হবে, মানে কোনো সাল কি লিপিয়ার কি না সেটা আমাকে জানতে হবে। কীভাবে জানবো? তাহলে কোন সাল লিপিয়ার কি না সেটা জানতে গেলে আমাদেরকে কোনো সালকে 4 অথবা 400 দিয়ে ভাগ করলে জানা যাবে সে সালটার লিপিয়ার কি না। যদি 4 বা 4 অথবা 400 দিয়ে ভাগ করলে যদি ভাগফল ভাগটা যদি মিলে যায় তাহলে বলবো কি, সেই সালটা একটা লিপিয়ার সাল। এবার কখন 4 দিয়ে ভাগ করব, কখন 400 দিয়ে ভাগ করব সেটা জানতে হবে। তাহলে এই যে লিপিয়ারের ব্যাপারটা আশা করি তোমরা সবাই জানো, তাও আমি একবার বলে দিচ্ছি। যদি কোনো সালের পেছনে একাধিক শূন্য থাকে, যেমন 2000 এই সালটা, দেখো কোনো সালের পেছনে একাধিক শূন্য পরপর যদি শূন্য থাকে তখন কি তাকে 400 দিয়ে ভাগ করব। যদি 400 দিয়ে মিলে যায়, ভাগ করে যদি মিলে যায় তাহলে সেটা হবে লিপিয়ার, আর যদি না মিলে তাহলে হবে কি, নন লিপিয়ার। এবার যেমন 1700, 1600, 2000 এই সালগুলো কত দিয়ে ভাগ করতে হবে, 400 দিয়ে ভাগ করতে হবে। আর বাকি যতগুলো সাল থাকবে যার পিছনে একাধিক শূন্য থাকবে না তাকে 4 দিয়ে ভাগ করে দেখব। 4 দিয়ে ভাগ করলে যদি মিলে যায় তাহলে সেটা হবে কি লিপিয়ার, না মিললে হবে কি নন লিপিয়ার। এবার যদি বলি এবার অনেকেই বলে কি 4 দিয়ে ভাগ করলে হবে, 4 দিয়ে ভাগ করলে হবে না, কারণ কি দেখো 1700 সালটাকে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে দেখো এটা মিলে যাবে কিন্তু সেটা লিপিয়ার সাল নয়, ঠিক আছে? কিন্তু সেই জন্য বলছি কি, যদি একাধিক পেছনে যদি কোনো সালের পেছনে যদি একাধিক শূন্য থাকে তখন 400 দিয়ে ভাগ করব, ঠিক আছে? আর যদি মিলে যায় তাহলে সেটা হবে কি লিপিয়ার, আর যদি না মিলে সেটা হবে নন লিপিয়ার, আর অন্য যে কোনো সালকে 4 দিয়ে ভাগ করব। এইবার আমি রিপিটেশন অফ ক্যালেন্ডার বার করব কিভাবে, মানে কোন একটা সালের পরবর্তীকালে বা পূর্বে কোন সাল, মানে কোন সালের ক্যালেন্ডার হুবহু একই হবে, ঠিক আছে? এরকম পরীক্ষা প্রশ্ন পড়ে। তাহলে যদি কোনো সালের বার করতে বলে যদি লিপিয়ার হয়, সেই সালটা যে সালটা বার করতে বলে যদি সেটা লিপিয়ার হয়, একটা কথা মনে রাখবে, লিপিয়ারের রিপিটেশনটা লিপিয়ারেই হবে আর নন লিপিয়ারের রিপিটেশনটা নন লিপিয়ারে হবে। তাহলে যদি 2000 সাল বলে তাহলে এর সাথে কত যোগ করে দেবো, 28 যোগ করে দেবো, মানে লিপিয়ার যদি সালের যদি রিপিটেশন বার করতে বলে সবসময় 28 যোগ করে দেবো, যেটা হবে সেটাই হবে অ্যান্সার। যেমন 2000 সালের হয়ে গেল কোনো 2028, ঠিক আছে? এবার অন্য সালের ক্ষেত্রে কত যোগ করব, যদি নন লিপিয়ার হয় তাহলে 11 যোগ করব, 11 যোগ করব, তার মধ্যে একটা কন্ডিশন আছে, 11 যোগ করে যদি দেখব যদি লিপিয়ার চলে আসে, সালটা যদি লিপিয়ার চলে আসে, সালটা যদি 11 যোগ করে লিপিয়ার চলে আসে তখন 11 যোগ করব না, তখন যোগ করব কত, 6। তাহলে দেখো এখানে আমরা কয়েকটা এক্সাম্পল করব, তাহলেই বুঝতে পারবে ক্লিয়ারলিভাবে। এটা এমন কিছু কঠিন চ্যাপ্টার নয়, ঠিক আছে? পরবর্তী ক্যালেন্ডার চ্যাপ্টারগুলো কঠিন কঠিন, কিন্তু আমি যেভাবে করাবো একদম সহজেভাবে করাবো, এরকম বইয়ে পাবে না, ভালোভাবে ফ্লো করলে সব কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারবে আশা করি, ঠিক আছে? দেখো এবার 2000 সালেরটা করলাম, 2000 সালের লিপিয়ার 28 যোগ করতে হবে। এবার 2005 সালটা কি, একে 4 দিয়ে ভাগ করে দেখবো লিপিয়ার কি না, তো 4 দিয়ে ভাগ করলে কি ভাগে মিলবে না, তাহলে এটাকে নন লিপিয়ার। নন লিপিয়ার থাকলে কি বলেছি, 11 দিয়ে 11 যোগ করবো, 11 যোগ করে দেখবো কত হচ্ছে 2016, এই 2016টা কি একটা লিপিয়ার সাল, তাহলে নন লিপিয়ারের রিপিটেশন লিপিয়ার হবে না। তাহলে তখন কি করব, এই 11 যে যোগ করেছিলাম 11 যোগ করব না, তখন কত যোগ করব, তখন 2005-এর সাথে যোগ হয়ে যাবে কত, 6 যোগ করব। যদি 11 যোগ করে লিপিয়ার চলে আসে তখন যোগ করব কত, 6, তাহলে এখানে চলে আসবে কত, 2011 হয়ে যাবে অ্যান্সার। তারপর দেখো 2003 সালের ক্যালেন্ডারের সাথে হুবহু কোন সালের ক্যালেন্ডার একই হবে, তাহলে 2003টা হলো কি নন লিপিয়ার, তাহলে এর সাথে কত যোগ করবো, 11, তাহলে কত আসছে 2014, তাহলে 2014টা লিপিয়ার নয়, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কত, 2014। এখানে কিন্তু আর 6 যোগ হবে না, এখানে এটা হয়ে গেল দেখো নন লিপিয়ারের রিপিটেশনটা
নন লিপিয়ারই হবে, সেটা 2014টা নন লিপিয়ার। এরপরে প্রশ্ন, অশোক তার জন্মদিন 2003 সালে 15 মার্চ রবিবার পালন করেছিল, তাহলে এর পরবর্তী কোন সালে সে 15 মার্চই পালন করবে? 15 মার্চ তো অবশ্যই হবেই, কিন্তু বারটাও হবে কিন্তু রবিবার। এইটা হলো কি হুবহু, তাহলে বারগুলো একই হতে হবে, তবে হবে হুবহু একই ক্যালেন্ডার। ঠিক আছে, তাহলে এখানে 2003 সালের সাথে আমি যোগ করে দেবো কত, 11, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত, 2014। এবার 2014টা কি নন লিপিয়ার, তাহলে আমার অ্যান্সারটা কত হবে, 2014ই হবে। তাহলে দেখো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অবশ্যই করবে, এবং আরও এরকম ট্রিকি ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে, পরবর্তী আমি কালকে আবার ক্যালেন্ডারে নেক্সট পার্ট দেবো। যদি ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং শেয়ার করো। থ্যাংক ইউ, ধন্যবাদ, গড ব্লেস টু ইউ অল।